চলাটা চলতেছে, এই যে দেখেন নিবন্ধ চলাটা চলতেছে, তখন এই সমস্যায় অনেকেই এলপি গ্যাস ব্যবহার করতেছে। দেখাই, দেখেন আমি পাওয়ার অন করলাম, দেখেন এই যে এখন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পাওয়ারটা বেড়ে গেছে, দেখছেন, দেখেন দেখেন এখন কিন্তু ফুল পাওয়ারে এই গ্যাসটা চলে আসছে, দেখেন দেখছেন এখানে ফুল পাওয়ারে বাসটা গ্যাসটা চলে আসছে। এখন যদি আমি এই পাওয়ারটা অফ করে দিই, আমি একটু অফ করে দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে আমি অফ করে দিচ্ছি, দেখেন এই যে পাওয়ারটা কমে যাবে, এই যে অন করি দেখেন পাওয়ারটা বেড়ে যাবে। তো এটা হলে কি আপনার দুইটা চুলাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশ এখন গ্যাসের সমস্যায় জর্জরিত, সবারই বাসায় এরকম অবস্থা। দেখেন এই যে দেখেন নিবন্ধিত চুলাটা চলতেছে, এই যে দেখেন নিবন্ধিত চুলাটা চলতেছে, তখন এই সমস্যায় অনেকেই এলপি গ্যাস ব্যবহার করতেছে। তো এখন এলপি গ্যাসও কিনতেছেন, আবার গ্যাসের বিলও দিচ্ছেন, তাহলে আপনি ঠকতেছেন। তো সেই জন্য আপনি এই গ্যাসটাকে যা কীভাবে আপনি ফুল পাওয়ার করতে পারেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলি। সেই জন্য আপনাকে এই যেরকম একটা গ্যাসের স্টেবিলাইজার লাগাইতে হবে, এই গ্যাসের স্টেবিলাইজারটা এই যেরকম আমরা পাইপ দিয়ে লাগাইছি, দেখেন এই যে পাইপ দিয়ে এখান থেকে লাগাইছি, এখানে তো এটা হলো মেন লাইন, আর এখানে পাইপ দিয়ে এখানে আমরা লাগাইছি, আর এখানে একটা কারেন্টের লাইন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কারেন্টের লাইন আছে, এই যে প্লাগটা এখানে দেওয়া আছে, এখানে একটা কারেন্টের লাইন দেওয়া আছে, তার এখানে আমার একটা সুইচ আছে, এই সুইচটা অন করলেই গ্যাসের পাওয়ারটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি সকালবেলা যখন আপনি রান্না করবেন, তখন যদি গ্যাসটা হঠাৎ চলে যায় বা একদম নিবিড়ুবুড়ু হয়ে যায় বা একেবারেই চলে যায়, তখন আপনি স্টেবিলাইজার চালু করলে তখন গ্যাসটা আপনি চলে আসবে। তো এটা গেল গ্যাস স্টেবিলাইজার। এটা হচ্ছে যেমন আমাদের ফ্রিজ যখন কারেন্টের ভোল্টেজ কম থাকে তখন আমরা স্টেবিলাইজার লাগাইলে যেমন আপনার পাওয়ারটা বেড়ে যায়, ঠিক এটাও ওইভাবে কাজ করবে। আমি একটু পাওয়ারটা অন করে দেখাই, দেখেন আমি পাওয়ার অন করলাম, দেখেন এই যে এখন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পাওয়ারটা বেড়ে গেছে, দেখছেন, দেখেন দেখেন এখন কিন্তু ফুল পাওয়ারে গ্যাসটা চলে আসছে, দেখেন দেখছেন এখানে ফুল পাওয়ারে বাসটা গ্যাসটা চলে আসছে। এখন যদি আমি এই পাওয়ারটা অফ করে দিই, আমি একটু অফ করে দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে আমি অফ করে দিচ্ছি, দেখেন এই যে পাওয়ারটা কমে যাবে, এই যে অন করি দেখেন পাওয়ারটা বেড়ে যাবে। তো এটা হলে কি আপনার দুইটা চুলাই এরকম ফুল পাওয়ারে জ্বলতে থাকবে। দেখেন কী সুন্দর আগুন হচ্ছে, হ্যাঁ কী সুন্দর আগুন আপনার, যে আপনি ফুল পাওয়ারে আপনি রান্না করতে পারতেছেন। তো এই যে এখন পানিটাও বলকাচ্ছে, দেখেন দেখেন আপনি তো পানিটা, পানিটা খুব জোরে জোরে বলকাচ্ছে। এখানে যদি আপনি 2 কেজি 4 কেজি উঠায় দেন, এখন যে গ্যাসের চাপ আছে তাতে করে আপনার এটা খুবই রান্না করা যাবে। আর এটা হচ্ছে কি, এটা তেমন কোনো কাজ না, এটা হচ্ছে আপনার চুলার সাথে লাগালে গ্যাসের পাওয়ারটা বেড়ে যাবে। আর এটা আমাদের লোকেরা আপনার বাসায় গিয়ে সেট করে দিবে, এটা আপনাদের খরচ হবে 8,000 টাকা। এটা হলো সবচেয়ে বড় মেশিন, এর চেয়ে ছোটো একটা মেশিন আছে, ছোটোটা 6,000 টাকা। তো ছোটোটা একটু পাওয়ার কম, বড়োটা একটু পাওয়ার বেশি, আর ছোটোটা 1 বছরের গ্যারেন্টি, বড়োটা 3 বছরের গ্যারেন্টি। তো যাদের বাসায় গ্যাসের লাইন আছে তারা তো এই সমস্যাটা পেয়ে সমাধান করে দিলাম। আর আমাদের সিস্টেম হলো যে আমাদের লোক আপনার বাসায় যাবে, যায় চুলা জ্বালাবে, এই জ্বালানোর পর আপনি রান্না করবেন, স্যাটিসফাইড হবে, তারপরে আমাদেরকে টাকা দেবেন। আমাদের এমন কোনো সিস্টেম নেই যে আপনারা গোগিন আমাদেরকে টাকা দিয়ে দিবেন, আমরা কাজ করতে পারা করলে করলাম, না করলে না করলাম, আপনার বাসার চুলা জ্বলার পরই আমাদেরকে টাকাটা দিলেন। আর আমাদের এটা অর্ডার করতে মাত্র 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। তো দর্শক, তো যাদের বাসায় গ্যাস আছে তারা তো এই সমাধানটা পেলেন, যে আপনি এরকম একটা স্টেবিলাইজার লাগাইলেই আপনি ফুল পাওয়ারে মানে গ্যাসটা আপনি পাবেন। তো যাদের বাসায় গ্যাস নেই তারা কী করবেন, তারা কী দিয়ে রান্না করবেন? এখন তো গ্যাসের বোতলের দাম ওরে বাবা অনেক দাম বেড়ে গেছে, 1400-1300, আমি শুনতেছি এটার দাম নাকি আরও বাড়বে। তো সুতরাং তাদের জন্য আমার নতুন আবিষ্কার আছে ম্যাগনেট চুলা। তো ম্যাগনেট চুলার কতগুলো ক্যাটাগরি আছে, কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, কত দ্রুত রান্না হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে আলাপ করব। আর এই গ্যাসের স্টেবিলাইজার সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন, অথবা এখানে যে ফোন নাম্বার আছে সরাসরি ফোন করবেন। তো আমরা দেরি না করে আমরা এখন ম্যাগনেট চুলা, চুম্বক দিয়ে বানানো যে চুলাটা, এই চুলাটা নিয়ে আজকে আমরা কথা বলব। এখন আমি আপনাদেরকে দেখাবো ম্যাগনেট চুলা। দেখেন এটা হলো ম্যাগনেট, এটা দূর থেকে টানতেছে। তো আমাদের পাতিল হলো ম্যাগনেট, পাতিলটা হলো ম্যাগনেট। তো এই পাতিলটাকে আমরা গরম করবো চুম্বকের সাহায্যে, সেটা গেল চুম্বক চুলা। এখন আমি দেখেন এই যে একটা খাতা, এই খাতার উপরে আমি একটা চুম্বক রাখলাম, এখানে একটা চুম্বক রাখলাম, দেখেন আমি এটা নিচে থেকে সরাচ্ছি, উপরে ডান লড়তেছে। অর্থাৎ এখানে নিচে যদি একটা চুম্বক থাকে, উপরে একটা পাতিল গরম হবে, এটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি।
দেখেন এখানে আমাদের ম্যাগনেট চুলা আছে, এই যে ম্যাগনেট চুলা দেখেন, ম্যাগনেট চুলা। তো বাজারে যেসব চুলা আছে সেগুলো কিন্তু দর্শক চুম্বকের তৈরি না, চুম্বকের তৈরি না, অর্থাৎ দূর থেকে টানে না। আমাদেরটা হলে গোল পাতিল গুলা টানবে, ক্যাচ করবে, কিন্তু বাজারে চুলা কিন্তু গোল পাতিল কাজ করবে না, চ্যাপটা পাতিল কাজ করবে। দেখেন আমাদের সব পাতিল গুলাই কিন্তু গোল, সব পাতিলই গোল। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চুম্বকের দ্বারা কিভাবে রান্না করা যায়। দেখেন আমি এই যে এখানে অন করলাম, এটা অন করলাম, এখানে আমি এখানে একটা অন করছি, এখানে আমি হাত দিয়ে কোনো কাজ করে না। এখানে আমি একটা খাতা দিলাম, খাতার মধ্যে আমি একটা পাতিল দিলাম, দেখেন এই খাতাটা টেনে ধরো পাতিলের উপরে, দেখেন খাতাটা কিন্তু পাতিলের উপরে টেনে ধরছে, দেখেন পানি কিন্তু গরম হতে হয়েছে, পানি কিন্তু এখনই গরম হওয়া শুরু হয়েছে। তো এটা হচ্ছে ছোট সাইজের চুলা, এরকম একটা খাতাও যদি দেন তাও এটা কাজ করবে। এরপরে হলো একটা শক্তিশালী চুলা। আচ্ছা এখানে আমরা দুইটা খাতা দিয়ে দিই কিন্তু কাজ করি কিনা, দুইটা খাতা দিলাম, দেখেন এটা কিন্তু কাজ করতেছে না। এখন আমরা এর চেয়ে শক্তিশালী চুলা 2022 মডেলে যাচ্ছি, এটার দাম হলো 4,500 টাকা আর এটা হচ্ছে 6,500 টাকা। এখন আমরা এই চুলাটা অফ করে দেই, দিয়ে আমরা এই চুলাটা চালাই, দেখেন এটা কিন্তু আরো শক্তিশালী। আমরা এই যে দুইটা খাতায় দিছি, দেওয়ার পরে দেখেন এটা অন করছি, ওর মধ্যে কিন্তু দুইটা খাতা দিয়ে চলে না, একটা খাতায় চলছে। এখন দেখেন আমি বাতিল দিই, দেখেন এটা কিন্তু দুইটা খাতাতেও কাজ করতেছে। আচ্ছা এখন তাহলে আমি আরেকটা খাতা দিই, তিনটা খাতাতে কাজ করি কিনা, তিনটা খাতা দিলাম, দেখেন দর্শক এখানে কিন্তু তিনটা খাতাতে খাতাতে এটা কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ তিনটা খাতাতে দেখেন এটা ই ও লেখা উঠতেছে। তো আমরা যদি এখন এই তিনটা খাতা এই চুলার মধ্যে দিই, দেখা যাক, এটা 2023 মডেল চুলা, এটা আরো শক্তিশালী চুলা। এখানে আমরা তিনটা খাতা দিয়েছিলাম, তো এখন আমরা এটার মধ্যে তিনটা খাতা দিব, দেখেন এটার মধ্যে তিনটা খাতা দিই, দেখি এটা কাজ করে কিনা। এখন এটা উঠাই দিলাম, এটা কারেন্টের লাইনটা দিয়ে দিই, দিলাম এটা অন করে, দেখেন এটা কিন্তু তিনটা খাতার মধ্যে ও কাজ করতেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কিন্তু আরো শক্তিশালী চুলা, দেখেন আরো উপর থেকেও কাজ করে। তো এখন আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি ম্যাগনেট চুলা যেটা আপনার বেশি দূরে থেকে টানবে, মানে যা বেশি যেন এটা এত দূর দূরে থেকে টানে, দেখেন কত দূর দূরে থেকে টানে, দেখেন এতটুক, যদি এটা এত দূর দূরে থেকে কাজ করে তাহলে এটা কিন্তু আরো বেশি দূরে থেকে কাজ করে। সুতরাং এখানে আমাদের তিনটা চুলা আছে ম্যাগনেট চুলা, এগুলো 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার মনে করেন চা হয়ে যাবে, আর ভাত রান্ধে 15 থেকে 20 মিনিটের মধ্যে মনে করেন ভাত হয়ে যাবে, ভাত তরকারি আপনি 1 ঘন্টার মধ্যে আপনি রান্না করে ফেলবেন, বা যদি দুইটা একসাথে উঠাই দেন তাহলে 30 মিনিট 40 মিনিটের মধ্যে আপনার ভাত হয়ে যাবে, যারা দুইটা চুলা নেবেন। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে ছোট চুলা, এটা হচ্ছে মাঝারি চুলা, আর এটা হলো সবচেয়ে 2023-এর সবচেয়ে বড় চুলা। তো আমাদের এই চুলাগুলো যদি আপনারা ব্যবহার করেন, যদি 4-5 জনের ফ্যামিলি থাকে, আপনারা 300-500 টাকার মধ্যে সারা মাসে রান্না করতে পারবেন। এটা বিদ্যুৎ খরচটা অনেক কম, কারণ এটার মধ্যে কোনো কয়েল নাই, এটা হিটার নাই, এটা কাজ হলো চুম্বকে দূরে থেকে টানে। দেখেন আমি এখানে কতগুলো খাতা দিয়েছি, 1টা 2টা এই 3টা খাতার উপর আমি ভাত বসাইলে 3টা খাতার উপর ভাত হবে, আর এটা 2টা খাতার মধ্যে হয়, এটা 1টা খাতার মধ্যে হয়, তাহলে এটা চাইতে এটা শক্তিশালী, তার চাইতে এটা বেশি শক্তিশালী। তো দর্শকদেরকে এই যে জিনিসটা বলবো, এটা আপনার ধোয়া হবে না, কালি হবে না, আপনার ঘর গরম হবে না, শুধু পাতিলটা গরম হবে, আশেপাশে পরিবেশটা গরম হবে না। চুলার উপর যদি আপনি হাত দিয়ে বসে থাকেন, দেখেন আমি যদি আরেকটু আপনাকে দেখাই, এই যে দেখেন আমি চুলাটা অন করলাম, হ্যাঁ এই চুলাটা অন করে দেখাই আমি যদি আপনাদেরকে, এই চুলাটা অন করলাম দেখেন, হ্যাঁ এই দেখেন আমি এখানে হাত দিচ্ছি, গরম হচ্ছে না, এখানেও গরম হচ্ছে না, শুধু পানিটা গরম, শুধু পানিটা গরম হচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ম্যাগনেট চুলা ব্যবহার করেন, এই চুলাটা আপনি কারেন্টে সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে আপনারা একটু নিরাপদভাবে সুপায় বসে, আমার মতো ছোপায় বসে আরামে রান্না করবেন, ধোঁয়াকালিবিহীন, যাদের বাসা আছে এরকম ওয়ালে ডিস্টেম্বার করা আছে যাতে কাস্টে না পড়ে রান্নাঘর নষ্ট না হয়, আপনি রান্নাঘরের মধ্যে একটা গ্যাসের চুলা লাগাবেন আপনি পুরো রান্নাঘরের ডেকোরেশন একবার নষ্ট হয়ে যাবে। আর যদি আমাদের ম্যাগনেট চুলা ব্যবহার করেন, আপনার জীবনে 1 ফোঁটা ধোঁয়া উঠবে না, কোনো কালি উঠবে না, কোনো কাস্টে উঠবে না, এবং এটা দিয়ে আপনি রান্না করলে সবচেয়ে নিরাপদ, মাত্র 300-500 টাকা সারা মাস রান্না করতে পারবেন, যেখানে আপনি একটা গ্যাসের বোতলের দাম 1400 টাকা দিয়ে একটা গ্যাসের বোতল কিনলে আপনি 1 মাস যায় না,
আর এটা আপনার এক মাস অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন মাত্র 500 টাকা, তিন ভাগের এক ভাগ খরচ হবে। তো আমাদের এই চুলার ব্যাপারে যদি জানতে চান, দেখতে চান, আমাদের কেরানীগঞ্জ থেকে ঘুরে আমাদের কারখানা আছে, এখানে আমাদের চুলাগুলো বানাই, এখানে এসে দেখিয়ে শুনে কিভাবে রান্না করতে হয় আমাদের নিয়মকানুন সব শিখে যাবেন। আর যারা আসতে পারেন না তাদের তারা আমাদেরকে কল করবেন, আমরা কুরিয়ার সার্ভিসে এটা আমরা পাঠিয়ে দিব, আপনাদেরকে ভিডিও কলে দেখাই দিব কিভাবে কিভাবে কি রান্না করবেন। তো এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার আছে, নাম্বারে আপনারা ফোন করবেন অথবা আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের এখানে সরাসরি যোগাযোগ করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা দুইটা প্রোডাক্ট দেখালাম, একটা হলো গ্যাস না থাকলে গ্যাস স্টেবলে যায়, আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক চুলা। ম্যাগনেটিক চুলা আমাদের তিনটা মডেল দেখালাম, আমাদের কাছে আরো 4-5টা মডেল আছে, আপনারা আসলে সবগুলোই দেখতে পারবেন। আপনারা আসবেন, আমাদের এখানে চা বানাবো ম্যাগনেট চুলা দিয়ে, খাবেন আর দেখে শুনে নিয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায়, খোদা হাফেজ।